মায়ের ইচ্ছে ছিল প্রবাসী ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টারে করে। হবিগঞ্জে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন কৃষক পুত্র ইতালি প্রবাসী নাসির মিয়া। হেলিকপ্টারে বিয়ে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। হেলিকপ্টারে বিয়ের মধ্যে আলাদা কোনো ফজিলত আছে কিনা? দুই নম্বর বিষয় হচ্ছে এই যে হেলিকপ্টারে বিয়ে করতে গিয়ে আমরা জানি যে 1-1.5 লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়, এই খরচটা যে হচ্ছে এটা অপচয়ের মধ্যে পড়ে কি না? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বিয়ে কিন্তু একটা ইবাদত, আপনাকে বুঝতে হবে বিয়ে কি একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে যুবক, তোমরা বিয়ে করো, কেননা বিয়ে দৃষ্টিকে অবনমিত রাখে, যাদের সামর্থ্য আছে তাদেরকে বিয়ে করতে বলছেন, এবং লজ্জাস্থানের হেফাজত করে। এবং যে ব্যক্তির সামর্থ্য নাই, ওমাল্লাম ইয়াস্তাতিয়া, যে ব্যক্তির সামর্থ্য নাই সে কী করবে? সেই ব্যক্তি রোজা রাখবে। ফাইন্নাহু লাহু উইজাউন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সক্ষমতা দেবেন, অর্থাৎ তার ভিতরে কামভাব আসবে না, এবং তাকে নানান ধরনের চারিত্রিক কলুষতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে আপনাকে বলেছেন, এরপর আল্লাহ রাসূল কি বলছেন? ওই বিয়ে সর্বোত্তম যেই বিয়ের মধ্যে খরচটা হয় সীমিত। আবারও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিয়েটা সর্বোত্তম যেই বিয়ের মধ্যে খরচ স্বাভাবিক হয় এবং সীমিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, কি খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন ওই ওলিমার খাবার শারুত তাআমে তাআমুল ওয়ালিমা, ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট ওলিমা, যেই ওলিমার খাবারের মধ্যে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে নেগলেক্ট করা হয়। খেয়াল করে দেখবেন আপনার আশপাশে যে ধনী মানুষগুলো আছে না, যখন বিয়ে শাদী হয় একই বংশের এই ধনী মানুষগুলোকে বারবার দাওয়াত দেওয়া হয়, কিন্তু গরিব মানুষ এদেরকে নেগলেক্ট করা হয়, বিয়েতে ঠিকমতো দাওয়াতও দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আসলে তো ওই যে মাল নেওয়ার লাগে যে সমস্ত বুথগুলো থাকে এটিএম বুথের মতো, খাতা কলম নিয়ে বসে থাকে, এরা হয়তো বা বড় বড় বান্ডেল দিতে পারবে না, এই জন্য গরিবদেরকে দাওয়াত দেয় না। তাহলে আমরা এখান থেকে কী পাইলাম? 1 নম্বর হচ্ছে বিয়েটা করতে হবে ইবাদতের নিয়তে। 2 নম্বর বিষয় হচ্ছে বিয়েটা করতে হবে সহজ সাবলীল, অপচয় করা যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে এমন ওলিমার আয়োজন করতে হবে যেখানে ধনী এবং গরিব সবাইকে দাওয়াত দিতে হবে। এবার আসেন হেলিকপ্টারে, আমরা হেলিকপ্টার নিয়ে এবার একটু ঘুরি। হেলিকপ্টারে যারা বিয়ে শাদী আপনারা করতেছেন, ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে 2টা। 1 নম্বর হচ্ছে মানুষকে দেখানো, কি হনুরে মনু, আমার বাপের কি কম আছে, সৌদি গিয়ে কি কম কামাইছি বেটা, কাতার গিয়ে কি কম কামাইছি, কুয়েত গিয়ে কি কম টাকা কামাইছি, এরকম একটা চিন্তা থাকে। কিন্তু 2 নম্বর আর একটা বিষয় থাকে, সেটি হচ্ছে হয়তোবা মেয়ে ধনী মানুষ অথবা ছেলে ধনী মানুষ, মেয়ে পক্ষকে একটু দেখানো, গ্রামবাসীকে একটু দেখানো, মেয়েকে হয়তোবা কমিটমেন্ট করেছে যে তোমার আমার বিয়েটা হেলিকপ্টারে নিয়ে যাব, অথবা বাপের বড় স্বপ্ন দেখেছিল যে আমার ছেলের বিয়ে হেলিকপ্টারে করাবো। হেলিকপ্টারে করানোর মধ্যে আলাদা কোনো ফায়দা নাই, ফজিলত নাই, বরং অপচয় আছে। মনে রাখতে হবে বিয়ে একটা ইবাদত। হেলিকপ্টার নিয়ে আপনি বিয়ে করবেন, উড়ন্ত অবস্থায় যাবেন, আপনার জন্য যাওয়া যায় যাচ্ছে। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে অনেকে দেখবেন, হুজুর বিয়া হেলিকপ্টারে করলে সমস্যা, আপনারা যে উয়াজে হেলিকপ্টারে যান ওখানে কোনো সমস্যা হয় না নাকি? আবারও বলি, আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আপনারা হয়তো বা বলতে পারেন যে হুজুর হয়তো বা আপনারা সুযোগ পান নাই, মিথ্যে কথা। অনেক বক্তার কাছে এরকম প্রস্তাব আসে যে হুজুর হেলিকপ্টারে আমরা নিয়ে যাব, কিন্তু যাদের ব্যস্ততা বেশি তারা হেলিকপ্টার ইউজ করে, আমাদের মতো আজাইরা মানুষ যারা তারা হেলিকপ্টার ইউজ করি না। আমরা বলি কি, টাকাটা এতিমখানায় দিয়ে দেন, এটা মসজিদে দিয়ে দেন অথবা মাদ্রাসায় দিয়ে দেন। এখন যাদের ব্যস্ততা বেশি তারা হেলিকপ্টার ইউজ করুক, সমস্যা নাই, তাদের জন্য জায়েজ আছে। কিন্তু আপনি বিয়ে শাদী যারা করতেছে তাদের যদি এরকম ব্যস্ততা থাকে যে আজকে রাত্রে বিয়ে করে 3টার ভিতরে বিয়ে শেষ করে ঢাকা এসে আমাকে 5টার দিকে ফ্লাইট ধরতে হবে, তাদের কথা ভিন্ন, তাদের জন্য জায়েজ আছে। কিন্তু আপনার তো উদ্দেশ্য এটা না, আপনার উদ্দেশ্য হচ্ছে লোককে দেখানো, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার যে কিছু পয়সার গরম তৈরি হয়েছে এই গরমিগুলোকে মানুষকে দেখানো, আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা গ্যাদারিং তৈরি করা। এই ধরনের অপচয়গুলো ঐচ্ছিকভাবে ইচ্ছেকৃতভাবে করা, এটা সম্পূর্ণরূপে হারাম। মনে রাখবেন কেয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে আপনাকে, এর মধ্যে 2টা প্রশ্ন কিন্তু মারাত্মক ভাই, কি ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবা ওয়া ফিমা আনফাকা, টাকা পয়সা কোন পথ থেকে উপার্জন করছো,
আর টাকাগুলো খরচ করছো কোথায়? আল্লাহ যখন পিডানো শুরু করবে ফেরেস্তারে দিয়া, কিরে টাকা কামাইছিলি কই? আল্লাহ সৌদিতে কামাইছি ব্যবসা করিয়া, দুবাইয়ে কামাইছি ব্যবসা করিয়া, এ খরচ করছিস কোথায়? আল্লাহ বিয়ে করছি হেলিকপ্টারে, সেখানে খরচ করছি। আল্লাহ বলবে শিকল দিয়া বাঁধ আর পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে ফেল। এই জন্য প্রিয় ভাইরা আমার, হেলিকপ্টারে বিয়ে, আপনারা যে ট্রেন্ডে এই কাজটা করতেছেন প্লিজ এটা করেন না, এটা উচিত না, এটা অপচয়। হ্যাঁ, যদি প্রয়োজন থাকে দুই একজনের সেটা ভিন্ন কথা, তবে ম্যাক্সিমামের প্রয়োজন নাই। বরঞ্চ কী করে জানেন, মানুষকে দেখানোর জন্য এই সমস্ত আয়োজনগুলো করে, দেখো আমার দুইটা পয়সা হয়েছে, এরকম করবেন না। হেলিকপ্টারের ভাড়া মিনিমাম 1-1.5 লক্ষ টাকা এর মধ্যে থাকে, সেটা বাংলাদেশে যে জায়গায় যান না কেন, দূরত্ব বেশি হলে আরও বেশি হতে পারে। এই 1.5 লক্ষ টাকা আপনি এতিমখানায় দেন, মসজিদে দেন, আপনি লিল্লা বোর্ডিংয়ে দেন, আল্লাহ আরও বেশি খুশি হবে। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.